যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে সেখানে ইসির কোনো প্রয়োজন নেই, এমন মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাবে স্বাধীনতার ইশতেহার পাঠ দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন জনবিচ্ছিন্ন হয়ে গেছে, সুষ্ঠু হওয়া নিয়ে প্রকাশ্য মতবিরোধ আছে খোদ কমিশনের মধ্যেই, জাতীয় স্থানীয় সব নির্বাচনের চিত্র একই, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা থেকে বহুদূর সরে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, শুধু লেখক মোশতাক আহমেদ নয়, গেল ১২ বছর বহু মানুষ গুম খুনের শিকার হয়েছেন। প্রেসের সামনে প্রধান নির্বাচন কর্মকর্তা আরেকজন নির্বাচন কমিশনারের সঙ্গে ভীষণ যুদ্ধে লিপ্ত, তর্ক যুদ্ধে। কি কমিশনার মাহমুদুল দেশাই বলেছেন যে নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। সাত দিন আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা সমস্ত নেমে পড়ে যতজন বিএনপি নেতা কর্মী আছে সব ক্যারেস্ট করেছে। তাহলে এই নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই।